চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে ভান্ডার লুট উৎসবে মাতল হুগলির গুপ্তিপাড়া। হুগলির প্রাচীন এই এলাকায় উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। শতাধিক মানুষ একসঙ্গে এই মন্দির থেকে ঠাকুরের মালসা ভোগ লুট করতে আসেন এবং যে যত বেশি ভোগ লুট করতে পারে তার মানও হয় তত উপরে। পুরাণ মতে স্নানযাত্রার পরই প্রভু জগন্নাথ দেবের ধূম জ্বর আসে, লেব মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগতের নাথ। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারে তার, মুখের স্বাদ বদল করতে রথে চেপে মাসির বাড়িতে যান তিনি। বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে ভক্তদের সঙ্গে লীলায় মেতে ওঠেন। ওদিকে জগন্নাথ পত্নী লক্ষ্মী চিন্তিত হয়ে পড়েন, স্বামী বোধহয় পরকীয়ায় লিপ্ত হয়েছেন, তাকে টুকটাক করতে সর্ষে পোড়া দেন। এদিকে জগন্নাথ মালপোয়া ক্ষীর মন্ডা মিঠাই তার প্রিয় খাবার পেয়ে আর ভক্তদের নিয়ে মজে থাকেন, বৃন্দাবনে ফিরে আর যাচ্ছেন না। লক্ষ্মী এসেও জগন্নাথকে নিয়ে যেতে ব্যর্থ হন। সেই কথা শুনে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে নালিশ করলেন, জগন্নাথকে পেটে মারতে হবে, অর্থাৎ তার খাবার যোগ বন্ধ করতে হবে। লেঠেল নিয়ে মাসির বাড়িতে গিয়ে দরজা ভেঙে খাবার লুট করা হয়। মালসায় ভরা নানান ধরনের খাবার লুট করে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। খাবার না পেয়ে পরদিন মাসির বাড়ি থেকে উল্টো রথে ফিরে আসেন জগন্নাথদেব। সেই রীতি আজও চলছে আর তা পালিত হয় হুগলির গুপ্তিপাড়াতে। রীতি অনুযায়ী ঘোষেদের ছেলেরা এই ভান্ডার লুট করতে আসে। ভান্ডার লুট দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয় গুপ্তিপাড়ায়। শুধুমাত্র হুগলি নয়, পার্শ্ববর্তী নদিয়া বর্ধমান সহ অন্যান্য জেলা থেকেও প্রচুর মানুষজন আসেন গুপ্তিপাড়ায়। রথের দিন যে মেলা শুরু হয় তা চলে এক মাস ধরে। সেই চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে আজও ভান্ডার লুট হয়ে আসছে হুগলির গুপ্তিপাড়ায়। আবারও বলছি, প্রথম হলো স্নানযাত্রা, প্রভু করলেন জয়ে, তিনি তো অসুস্থ হলেন 14 দিনের পরে, 14 দিন পরে প্রভু প্রাচীন ঐতিহ্য এই ভান্ডার লুটের মেলা। এই ওখানে ঠাকুরের ভোগ যা যা থাকে এবার যে যা পারে লুট করে নিয়ে যায়। ভান্ডার লুটটা হচ্ছে জগন্নাথ দেবের পুনর্যাত্রার আগের দিন এই উৎসবটা অনুষ্ঠিত হয়। বহুল প্রচলিত পৌরাণিক মত অনুসারে রথের প্রথম দিন বলভদ্রদেব সুভদ্রাকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ দেব গুঞ্জিকা বাড়ি অর্থাৎ তার মাসির বাড়িতে আসেন এবং মাসির বাড়িতে থাকাকালীন প্রভু বৃন্দাবন চন্দ্রের মন্দিরে অবস্থিত লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের বিরহে কাতর হয়ে পড়েন। জগন্নাথ দেব দীর্ঘদিন ফিরছেন না বলে তিনি পঞ্চমীর দিন জগন্নাথ দেবকে বশীকরণ করে বৃন্দাবন চন্দ্রের মন্দিরে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সরিষা পোড়া দেন, যেটা কথিত আছে সরিষা পোড়া দিয়ে মানুষকে বা দেবতাকে বশ করা যায়। কিন্তু তারপরেও জগন্নাথ দেব তার গৃহে ফিরতে চাইছিলেন না। সেই সময় লক্ষ্মী দেবী বৃন্দাবন চন্দ্র জিউকে বলেন যে আমার প্রভু জগন্নাথ দেবকে এই মন্দিরে নিয়ে আসুন, আমি আর থাকতে পারছি না। প্রভু তখন তার লেঠেল বাহিনী পাঠিয়ে পুনর্যাত্রার আগের দিন যে ভোগ রাগ জগন্নাথ দেবকে দেওয়া হতো প্রতিদিন, সেই ভোগ লেঠেল দিয়ে লুট করিয়ে ভান্ডার শূন্য করে দেন, যার ফলে জগন্নাথ দেব বুঝতে পারেন যে মাসির বাড়িতে আর খাবার মতো
অন্নকূট পর্যন্ত নেই। তাই তিনি পরের দিন পুনর্যাত্রায় আবার বৃন্দাবনচন্দ্র মন্দিরে ফিরে গিয়ে লক্ষ্মীদেবীকে শান্ত করেন। এটাই হচ্ছে ভান্ডার লুটের আসল কাহিনী।